আজ আমরা কথা বলবো ওপো রেনো 11 5G স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটিতে কি ফিচার থাকবে, কি স্পেস থাকবে, সমস্ত কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওটিতে। সবার প্রথমে কথা বলা যাক এর প্রসেসর নিয়ে। এখানে থাকবে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 প্রসেসর। এই প্রসেসরটি একটা 4 ন্যানোমিটারে বেসড। এই স্মার্টফোনটিতে থাকবে অ্যান্ড্রয়েড ভার্সন 14। এখানে থাকবে দুটো র্যাম রম ভেরিয়েন্ট, একটাতে থাকবে 8GB প্লাস 128GB, একটাই থাকবে 8GB 256GB। ডিসপ্লেতে আছে 6.7 ইঞ্চের ফুল এইচডি অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, যেটাকে স্মুথ করার জন্য থাকবে 120Hz রিফ্রেশ রেট আর 800 পিক ব্রাইটনেস রয়েছে স্মার্টফোনটি। ক্যামেরা সেটআপের দিকে কথা বলতে গেলে এখানে থাকছে তিনটে ক্যামেরা, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 32 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। আর ফ্রন্ট ক্যামেরার দিকে কথা বলতে গেলে এখানে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখানে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর কানেক্টিভিটির দিকে কথা বলতে গেলে অল 5G ব্যান্ডস রয়েছে, ওয়াইফাই 6 সাপোর্ট রয়েছে, ব্লুটুথ 5.2, 5000mAh ব্যাটারি রয়েছে, যেটাকে চার্জ করার জন্য রয়েছে 67W ফাস্ট চার্জার। এটার 8GB 128GB প্রাইসটা হচ্ছে 29,999 টাকা আর 8GB 256GB প্রাইসটা হচ্ছে 31,999 টাকা। ফ্লিপকার্টে এই স্মার্টফোনটিতে 3,000 টাকার ডিসকাউন্ট দিচ্ছে। যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড লাগানোর পরে তোমরাও এই ডিসকাউন্টটা নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।